ষষ্ঠ শ্রেণীর সকল শিক্ষার্থীবৃন্দ, ইনস্টিটিউট অফ বেসিক ম্যাথসের পক্ষ থেকে সকলকে স্বাগত। আজ আমি তোমাদের গণিতের 4.1 অনুশীলনীর অঙ্কগুলো করাবো। দেখো, 4.1 অনুশীলনী হলো বীজগণিতীয় রাশিমালা, অর্থাৎ তোমাদের এই অধ্যায় বীজগণিতীয় রাশি, এই অধ্যায় সম্পর্কে মৌলিক আলোচনা, অর্থাৎ এখানে যা যা একেবারেই মৌলিক বিষয়গুলো যা যা ছিল সেগুলি তোমাদের গত ক্লাসে আমি বুঝিয়েছি, দেখিয়েছি, আশা করি সবগুলি তোমরা মনোযোগ দিয়ে বুঝতে পেরেছ। এখন সেই মৌলিক বিষয়গুলো যদি তোমরা গতদিন ভালো করে বুঝতে পারো বা বুঝে থাকো, তাহলে আজকের অঙ্কগুলো তোমাদের কাছে একেবারেই সহজ হবে, কারণ এর চেয়ে সহজ কোনো অঙ্ক হতে পারে না। বীজগণিত মানেই কিন্তু পাটিগণিতের তুলনায় অনেক সহজ, আর এজন্য তোমাদের এখানে বীজগণিতের আমাদের এই 4.1 অনুশীলনীর একদম দেখো 82 পৃষ্ঠা আমি এখানে লিখে দিয়েছি, 82 পৃষ্ঠা অনুশীলনী 4.1 এখানকার 1 নম্বর অঙ্কটি আমি শেষ করি, আজকে তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। দেখো, 1 নম্বর অঙ্কে আমাদের কী দেওয়া আছে সেগুলিকে মনোযোগ সহকারে, খুবই মনোযোগ সহকারে তোমরা আশা করি দেখবে এবং বুঝবে। 1 নম্বর, একের এক, এখানে আমাদের লেখা আছে 9x, এই একটি সংখ্যা দেওয়া আছে, একটি পদ। আমি কিন্তু এটাকে গতদিন বলেছিলাম এটি একটি পদ। তাহলে এই বীজগণিতীয় রাশি দ্বারা, নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কী বোঝায়? তাহলে এটা তো একটি পদ এবং একটি বীজগণিতীয় রাশিও, তাহলে এই বীজগণিতীয় রাশি এখানে কী বোঝানো হয়েছে, এখানে কী আসলে এটা দ্বারা 9x দ্বারা কী বোঝানো হলো? তাহলে এখানে 9x সমান সমান আমরা এখানে লিখতে পারি কি 9 × x, অথবা আমরা এটাকে বলতে পারি x × 9, এরকম লিখতে পারি না 9 × x অথবা x × 9, এইভাবে আমরা লিখতে পারি। দেখো, বইয়ের উদাহরণ একেবারে হুবহু এই জাতীয় অঙ্ক তোমাদের করে দেওয়া আছে। তোমরা এই আজকে আমি যেগুলি করাবো এগুলির সাথে তোমাদের কিছু বাসায় করার জন্য তোমাদের আমি HW দিব, সেটা হলো বইয়ের কত পৃষ্ঠা আমি বলেই দিই একবারে, 78 পৃষ্ঠার। এখন আমি যেমন করাচ্ছি 82 পৃষ্ঠা, তোমাদের 78 পৃষ্ঠার 1 নম্বর উদাহরণ, এখানে 4টি অঙ্ক দেওয়া আছে, এই 4টি অঙ্কও তোমরা বাসায় করবে, ঠিক আছে? যেমন এখানে 8x, 8x কে কী লিখছে, 8x হচ্ছে 8 × x বা x × 8, অর্থাৎ x এর 8 গুণ। তাহলে আমাদের এটাও তো তাই, তাহলে 9x সমান সমান, অথবা বইতে এখানে হচ্ছে কথাটাকে লিখে দিচ্ছি আর কি, আমরাও তাই দিলাম, 9x হচ্ছে 9 × x অথবা x × 9 বা কি x এর 9 গুণ, মানে x এর 9 গুণ, ঠিক আছে? তাহলে আমাদের এই এটা হয়ে গেল আমাদের 1 নম্বর অঙ্ক। আমাদের এটাকে বলা হয়েছে কি 9x দ্বারা কী বোঝানো হয় সেই কথাটাকে আমাদেরকে লিখতে বলছে। তাহলে এখন অবশ্যই আমরা 1 নম্বর কিন্তু শেষ, এটি অ্যান্সার, এখানেই আমরা অ্যান্সারটা লিখে দেব। এবার 2 নম্বর, দেখো 2 তো আছে 5x প্লাস 3, মানে এখানে 5x প্লাস 3 এই রাশিটা দ্বারা কী বোঝানো হয়? তাহলে এই রাশি দ্বারা বোঝায় যেভাবে খুশি ভাষাটা, অর্থাৎ এখানে তোমাদের সেন্টেন্সগুলো তোমাদের ইচ্ছামতো তোমরা যেভাবে খুশি লিখতে পারো, কিন্তু সঠিক মিনিংটা ঠিক রেখে 5x প্লাস 3 রাশি দ্বারা বোঝায় এক্স এর, যেমন এখানে আমাদের 9x মানে কি এক্স এর 9 গুণ, তাই না, যে এক্স এর 9 গুণ, তাহলে এখানে 5x দ্বারা কী বোঝানো হয়েছে, এক্স এর 5 গুণ বা 5 গুণ, তাহলে এত দ্বারা বোঝায় এক্স এর 5 গুণ গুণের সাথে, এই গুণের সাথে 3 যোগ, তাই না, 3 যোগ, এটা দ্বারা কী বোঝাইছে সে কথাটা লিখলাম, এত রাশি দ্বারা বোঝায় এক্স এর 5 গুণের সাথে 3 যোগ, অ্যান্সার শেষ, এখানেই অ্যান্সার দিয়ে দিবে তোমরা। এবার আসি আমরা 3 নম্বর অঙ্ক, দেখো 3 নম্বরে কী বলছে, 3a প্লাস 4b, 3a প্লাস 4b, তাই না, তাহলে এখানে 3a প্লাস 4b দ্বারা বোঝায়
ए এর তিন গুণের সাথে বি এর চার গুণ যোগ, এটি আনসার। তার মানে কি? এ এর তিন গুণের সাথে, এ এর তিন গুণের সাথে বি এর চার গুণ যোগ, এটাই তো বোঝানো হচ্ছে। মানে এখানে এই প্রতীক দ্বারা কি বোঝানো হলো সেটাকে আমরা কথায় লিখে দেবো, শুধু এটুকুই আমাদের কাজ, আর কিচ্ছু না। চার নাম্বার দেখো, চার নাম্বারে এখানে কী দেওয়া আছে? থ্রি এ ইন্টু বি ইন্টু ফোর সি, থ্রি এ ইন্টু বি ইন্টু ফোর সি, এই তো। তাহলে এখানে থ্রি এ ইন্টু বি ইন্টু ফোর সি দ্বারা বোঝায় কি? বোঝায় এ এর তিন গুণের সাথে, এ এর এখানে তিন গুণের সাথে কথাটা লিখলাম না, তিনটা জিনিস তো আমি আগে লিখে তারপর তোমাদেরকে বোঝাই। দেখো, এ এর তিন গুণ কমা বি, কিন্তু বি এর সাথে তো একটা এক আছে, তাই না? তাহলে এক গুণ বি এর ওয়ান গুণ এবং সি এর চার গুণ, এখানে লিখব গুণের গুণ। কথাটা বুঝতে পারছো কিনা? গুণের গুণ মানে এর তিন গুণ কমা এর তিন গুণ বি এর এক গুণ এবং সি এর চার গুণের গুণ। তাহলে এর তিন গুণ যা আছে একটা মান পেলাম, বি এর এক গুণ একটা মান পেলাম, সি এর চার গুণ একটা মান পেলাম, আর এই সবগুলোর আবার গুণ, এই যেখানে গুণ গুণ, ঠিক আছে? এখানে দেখো এই অংশটা দ্বারা বোঝাইছে এ এর তিন গুণ, এই যে এ এর তিন গুণ, আর এই অংশ দ্বারা বোঝাইছে বি এর এক গুণ, আর এই অংশ দ্বারা বোঝাইছে সি এর চার গুণ, আর এই সবগুলো গুণের গুণ, মানে এই যে সবগুলো গুণ, এই গুণের গুণগুলোর আবার গুণ। এই জন্য এখানে বলা হয়েছে এ এর তিন গুণ, বি এর এক গুণ এবং সি এর চার গুণের গুণ, এবং সি এর চার গুণের গুণ। কথাটা ক্লিয়ার? তাহলে এভাবে আমাদেরকে লিখতে হবে কথার মধ্যে। তোমাদেরকে একটু একটা এখানে কিন্তু কথার মধ্যে একটু প্যাচ দিছে, কিন্তু তোমাকে অঙ্কটা কিন্তু সহজ একটু বুঝে লিখলে কিন্তু হয়ে গেল। এবার আসি আমরা পাঁচ নাম্বার, আমি এখান থেকে মুছে দিই, অযথা বোর্ডে তো কনজাস্টেড লিখে লাভ নাই, আমি একটু সুন্দর করে তোমাদেরকে বড় করে লিখেই বুঝাই। দেখো পাঁচ নাম্বার, পাঁচে এখানে কী দেওয়া আছে? ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই ডিভাইডেড বাই টু, এখানে ফোর এক্স প্লাস ফাইভ ওয়াই ডিভাইডেড বাই টু দ্বারা বোঝায় কী? বোঝায় এক্স এর চার গুণের সাথে ওয়াই এর পাঁচ গুণ যোগ। তাহলে এক্স এর চার গুণের সাথে ওয়াই এর পাঁচ গুণ, পাঁচ গুণ মূর্ধন্য যোগ করে প্রাপ্ত যোগফলকে দুই দ্বারা ভাগ। কথাটা ক্লিয়ার কিনা তোমাদের? দেখো এক্স এর চার গুণের সাথে, এই এক্স এর চার গুণের সাথে ওয়াই এর পাঁচ গুণ যোগ করলাম, যোগ করে আমরা যে একটা যোগফল পেলাম সেই যোগফলকে আবার কী করলাম? টু দ্বারা ভাগ করলাম। এ কথাটাই লিখছি, এক্স এর চার গুণের সাথে ওয়াই এর পাঁচ গুণ যোগ করে প্রাপ্ত যোগফলকে দুই দ্বারা ভাগ, একেবারেই সহজ। এবার দেখো ছয় নাম্বার,
छय कि सेवेन एक्स माइनस थ्री वाई डिवाइड बाय फोर एखाने सेवेन एक्स माइनस थ्री वाई डिवाइड बाय फोर द्वारा बुझाय एक्सर सात गुण थेके एखाने बुझलाम जेमन एक्सर चार गुणेर साथे वाइर पाँच गुण जोग और एखाने एक्सर सात गुण थेके वाइर तीन गुण वियोग करे एक्सर सात गुण थेके वाइर तीन गुण वियोग करे प्राप्त वियोगफल जे वियोगफलटा पाबो सेई वियोगफलके चार द्वारा भाग कथाटा क्लियर ताहले एखाने आमादेर एक्स एर सात गुण होते वाई एर तीन गुण वियोग करे प्राप्त वियोगफल के चार द्वारा भाग তাহলে এত দ্বারা বোঝায় এক্সের সাত গুণ হতে এক্সের সাত গুণ হতে ওয়াইয়ের তিন গুণ বিয়োগ করে প্রাপ্ত বিয়োগফলকে চার দ্বারা ভাগ কত সহজ হয়ে গেল আমাদের অঙ্কটা একেবারেই কিন্তু সহজ ঠিক আছে তাহলে পাঁচ নাম্বার ছয় নাম্বার দুইটি হয়ে গেল আমি আবার এই দুটিকে মুছে দিই মুছে দিয়ে তারপর আবার তোমাদের বাকিগুলো করি আট নম্বর এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই টু মাইনাস জেড বাই ফাইভ এই তো তাহলে এখানে এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই টু মাইনাস জেড বাই ফাইভ দ্বারা বোঝায় एक्स के तीन एक्सर तीन भागे एक भाग हमें यहाँ लिखते परि देखो हमें एकटू लिखी एक्स एर तीन भागर एक भाग आर एटा की लिखते परि एक्स एर एक तृतीयांश यह लिखते परि एक्सर एक तृतीयांश मान तीन भागर एक भाग मैं एक्सर एक तृतीयांश ওয়াইয়ের অর্ধেক এখানে দুই এক অংশ না এটা হলো অর্ধেক আর এটা হলো জেডের এক পঞ্চমাংশ যদি নিচে চার থাকতো তাহলে বলতাম এক চতুর্থাংশ নিচে ছয় থাকলে এক ষষ্ঠমাংশ নিচে সাত থাকলে ষষ্ঠাংশ আর যদি নিচে সাত থাকতো তাহলে হয়তো কি এক সপ্তমাংশ এক অষ্টমাংশ এক নবমাংশ এরকম আমাদের বিভিন্ন কিছু এই জন্য আমরা এরকমও লিখতে পারি এই ভাষাটাও আর যদি বলো যে না এই ভাষাটা আমার কাছে কঠিন লাগে এই চতুর্থাংশ তৃতীয়াংশ পঞ্চমাংশ ষষ্ঠাংশ সপ্তমাংশ এগুলো আমি এই ক্রমবাচক সংখ্যাটাকে আমি না লিখে আমি সরাসরি এইভাবেই লিখবো তাতেও হবে তোমাদের তোমরা যেভাবে খুশি সেভাবেই লিখতে পারো তোমাদের কাছে যেটা সহজ মনে হয় সেটাই লিখতে পারো কিন্তু বইয়ের উদাহরণগুলো তোমাদের যখন করছে তখন এরকম একটু স্ট্যান্ডার্ড ভাষায় তৃতীয়াংশ চতুর্থাংশ পঞ্চমাংশ অর্থাৎ এই ভাষাটাকেই ইউজ করছে আমার মনে হয় এটা ভাষাটার একটা মাধুর্যতা বেশি পাওয়া যায় সুন্দর হয় বেশি এজন্য তোমরা এটা লিখতে পারো আমার মতে আর যদি বলো যে না আমার আরও সহজ ভাষা লিখতে চাই সহজ প্রাঞ্জল ভাষায় তাহলে তোমাকে এটাও লিখতে পারো কিন্তু এটাও তোমার ভুল না এটাও সঠিক ঠিক আছে তা আমি এখন কোনটা লিখবো আমি নিচেরটাই লিখি সুন্দরটাই লিখি তোমরা এটাও লিখতে পারো আচ্ছা যাই হোক এটা আমি মুছে দিয়ে নিই এত দ্বারা বোঝায় এক্স এর এক এক তৃতীয়াংশের সাথে ওয়াই এর অর্ধেক
আগে এক তৃতীয়াংশের সাথে ওয়াই এর অর্ধেক এটুকু কি করছে আগে যোগ করছে না যোগ করে প্রাপ্ত এটা কিন্তু ক প্রাপ্ত যোগফল হতে তার মানে এটুকু যোগ করে আমরা যে ফলটা পেলাম সেই ফল হতে এটা আবার বিয়োগ যোগফল হতে কি জেড এর এক পঞ্চমাংশ বিয়োগ কথাটা বুঝতে পারছো কিনা এত দ্বারা বোঝায় কি এক্স এর এক তৃতীয়াংশের সাথে ওয়াই এর অর্ধেক যোগ করে প্রাপ্ত যোগফল হতে মানে যোগ করে যে ফলটা পেলাম সেই যোগফল হতে জেড এর এক পঞ্চমাংশ বিয়োগ শেষ আমাদের অঙ্কটা কিন্তু যা যা এখানে হয়েছে ওই কথাগুলোকে শুধু আমাদের লিখে দিতে হবে আর কিচ্ছু না এটি আনসার এবার আসি আমরা নয় নম্বর অঙ্ক নয় কি দেওয়া আছে টু নিচে থ্রি আর এখানে আছে আমাদের ও এটা আগেরটা কিন্তু আমরা আট নম্বর না এটা আমরা ছয় নম্বর সাত নম্বর করছি সাতের পর তাহলে এখন আমাদের আট নম্বরটাও রয়ে গেছে আট ঠিক আছে তাহলে আট নম্বরটা আমাদের কী হবে সেটা দেখো আট নম্বর আর একটা এখানে আসছে টু এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস সেভেন জেড এখানে টু এক্স মাইনাস ফাইভ ওয়াই প্লাস সেভেন জেড দ্বারা বোঝায় এখানে আমরা আগে এই অংশ করি আগেরটা যেমন আমি এখানে কী করছিলাম এই দুইটা যোগ করে প্রাপ্ত যোগফল থেকে এটা বিয়োগ আর এখানে আমরা কী করবো এই দুইটার বিয়োগ করে বিয়োগ প্রাপ্ত বিয়োগফলের সাথে এত যোগ এভাবে আমরা করে দিই তাহলে কি এক্স এর দ্বিগুণ না লিখে দুই গুণ দুই এক্স এর দুই গুণের সাথে এক্স এর দুই গুণ হতে ওয়াই এর পাঁচ গুণ ওয়াই এর পাঁচ গুণ বিয়োগ করে প্রাপ্ত বিয়োগ ফল প্রাপ্ত বিয়োগ ফলের সাথে জেড এর সাত গুণ জেডের সাত গুণ যোগ তার মানে কি এক্স এর দুই গুণ হতে ওয়াই এর পাঁচ গুণ বিয়োগ করে প্রাপ্ত বিয়োগ ফলের সাথে জেডের সাত গুণ যোগ তাহলে এই যে জেডের সাত গুণটাকে আমরা যোগ করলাম একদমই ক্লিয়ার তাহলে আমাদের সাত নম্বর আট নম্বর হয়ে গেল আর দুইটি অঙ্ক আছে তাহলে আমাদের শেষ হিসেবে নয় দশ একদম ছোট্ট ছোট্ট এবং সুন্দর অঙ্কগুলো একবারে দেখো নয় নাম্বার নয় আছে কি আমাদের টু বাই থ্রি ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটাকে আমরা লিখতে পারি এখানে টু থার্ড এক্স প্লাস ওয়াই প্লাস জেড দ্বারা বোঝায় কি বোঝায় এক্স ওয়াই এবং জেড এর যোগফলের সাথে এই যোগফলের সাথে কত গুণ করছি দুই তৃতীয়াংশ গুণ অথবা আমরা বলতে পারি দুই বাই তিন গুণ একবারে সহজভাবে বলে দিই এক্স ওয়াই ও জেড এর যোগফলের সাথে দুই বাই তিন গুণ শেষ আর কিছু দরকার নেই এখানে দশ নাম্বার এসি মাইনাস বিএক্স
ए सी माइनस बी एक्स डिवाइडेड बाय सेवन है ना। ताले एखाने ए सी माइनस बी एक्स डिवाइड बाय सेवन द्वारा बुझाएं ए सी माइनस बी एक्स डिवाइड बाय सेवन द्वारा बुझाए कि ए एवं सी एर गुणफल थेके बी बी एवं एक्स एर गुणफल वियोग करे ए एवं सी एर गुणफल थेके एक्स एर अथवा सी एर ए गुण एट लिखते परि अथवा थेके लिखी बी एवं एक्स एर गुणफल वियोग करे प्राप्त वियोगफल के सात द्वारा भाग। कथा बुझते पारछो किना ए एवं सी एर गुणफल थेके बी एवं एक्स एर गुणफल वियोग करे जे वियोगफलटा पेलाम माने प्राप्त वियोगफल सेई प्राप्त वियोगफल के सात द्वारा भाग। ताहले एत द्वारा बोझा ए एवं सी एर गुणफल थेके बी एवं एक्स एर गुणफल वियोग करे जे वियोग करलाम प्राप्त वियोगफल के सात द्वारा भाग। ताहले आमादेर ए कथाटा एखानेओ হয়ে গেল ক্লিয়ার। তাহলে এটা কি আমরা এখানে যেমন এটা এখানেই অ্যান্সার, এটাও আমার এখানেই অ্যান্সার, ঠিক আছে। তাহলে আমাদের কিন্তু এই চার দশমিক এক অনুশীলনীর আমাদের এখানে এক নম্বরের এক থেকে দশ পর্যন্ত দশটি অঙ্ক ছিল, সেই দশটি অঙ্ক সমাধা হয়ে গেল। এবং এরপরের দিন আবার দুই নম্বরের এক থেকে দশ পর্যন্ত যে দশটি অঙ্ক আছে এটা আবার পরবর্তী ক্লাসে তোমাদের সমাধা করে দেবো। এই অঙ্কগুলো খুবই সহজ অঙ্ক, তোমরা মনোযোগ দিয়ে প্রত্যেকটা অঙ্ক দেখবে। এই চ্যাপ্টারের অঙ্কগুলোকে তোমরা সুন্দর করে দেখলে তখন তোমরা অবশ্যই এই চ্যাপ্টার এই চ্যাপ্টারটাকে যদি তোমরা সুন্দর করে ভালো করে বুঝতে পারো তাহলে তোমাদের অবশ্যই বীজগণিতের আর কোনো সমস্যা থাকবে না। অর্থাৎ বীজগণিতের মূল বিষয়বস্তুই কিন্তু এগুলি, অর্থাৎ এগুলি ক্ষুদ্র ক্ষুদ্র হলেও এগুলি কিন্তু তোমার বীজগণিতের প্রাণ। অর্থাৎ বীজগণিতটাকে সুন্দর করে বোঝার জন্য, সুন্দর করে জানার জন্য অবশ্যই তোমাকে এই চ্যাপ্টারটাকে ভালো করে বুঝতে হবে, জানতে হবে। এজন্য তোমরা একদম শুরু থেকে শেষ পর্যন্ত এই চ্যাপ্টারটা প্রতিটি প্রতিদিনই যে ক্লাসগুলো করাই তোমরা দেখবে, তাহলে তোমরা আশা করি বীজগণিতে খুব ভালো ফলাফল অর্জন করতে পারবে এবং ভালো কিছু বুঝতে পারবে। যাই হোক, আজ এ পর্যন্তই, আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো, আমাদের চ্যানেলের সাথেই থেকো। আমাদের চ্যানেলের প্রতিটি ক্লাসকে তোমরা দেখো এবং ক্লাসগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ক্লাস শেষে একটি লাইক দেবে এবং তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার সাথে এই ক্লাসগুলোকে তোমরা অবশ্যই শেয়ার করবে। আর আরেকটি কথা, যদি এখনও পর্যন্ত তোমরা কেউ এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সকলকে।